এরপরে প্রশ্ন মোহাম্মদ আশরাফুল খানের আপনি প্রশ্ন করেছেন হুজুর টয়লেটে বসে নেকামল করার মতন অনুপ্রেরণা পাওয়া গেলে এর লক্ষণ কী মনে মনে যদি অনুপ্রেরণা হয় এটা তো খারাপ কিছু না টয়লেটের মধ্যে ভালো কথার চিন্তা আসতেই পারে মনের ভিতরে এটা কোনো খারাপ লক্ষণ না আপনি যেটা হয়তো মনে করছেন মুফতি